অনেকটা হলো বিগ বাজারের থিম প্যান্ডেল দেখা। এবার আপনাদেরকে দেখাবো বনগাঁয় এমন দুটো থিম প্যান্ডেল যেখানে সাহিত্যের পাতা থেকে উঠে এসেছে সুন্দর সুন্দর চরিত্র এবং সুন্দর গল্প। একদিকে আপনারা দেখতে পাবেন সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা কালজয়ী উপন্যাস পথের পাঁচালী, এবং আরেকদিকে আপনাদেরকে নিয়ে যাব ছোটবেলায়। হ্যাঁ, কবি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা হাট কবিতার মধ্যে দিয়ে আপনারা পৌঁছে যাবেন আপনাদের ছোটবেলায়। তো প্রথমে আপনাদেরকে নিয়ে যাব বর্ণালী ক্লাব অ্যান্ড লাইব্রেরিতে। এবার চলুন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সেই হাট কবিতার সাজানো দৃশ্যগুলো দেখতে বাড়ির পল্লীতে। ভালো লাইভ, মানে এই হাট কবিতার স্রষ্টা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সাজ নিয়ে ইনি বসে আছেন। দারুণ দারুণ দেখুন, এখানে স্পষ্ট দেখা যাচ্ছে কুমোরপাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসিহারি, গাড়ি চালায় বংশী বদন, সঙ্গে যে যায় ভাগ্নে মদন। হাট বসেছে শুক্রবারে বক্সিগঞ্জে পদ্মাপাড়ে, এই যে সেই পদ্মাপাড়। জিনিসপত্র জুটিয়ে এনে গ্রামের মানুষ বেচে কেনে, চলুন কি কি বেচাকেনা হচ্ছে দেখা যাক। কুমোরপাড়ার গরুর গাড়ি, ওই স্টোরি নিয়ে বুঝ, ওখানে রবীন্দ্রনাথ ঠাকুর ঢুকতেই আর রবীন্দ্রনাথ ঠাকুরকে দেখলাম, আর এখানে তারপর এক একটা ক্যারেক্টার বক্সিগঞ্জে পদ্মাপাড়ে সব হাত ইয়ে, ওই যে পদ্মাপাড়, হ্যাঁ বাড়ির বসে আছে কুলো কত সেই লাইনটা মনে পড়ে, বেতের বোনা ধামা কুলো সেইখানে, আর বাবা বলছে আর কুলো কত করে, উনি বললেন নিয়ে যান। এখানে দেখুন সেই লাইনটা খুঁজে পাবেন, সর্ষে ছোলা ময়দা আটা শীতের ব্যাপার নকশা কাটা। জামা কাপড়ের ব্যবসায়ী, এখানে দেখুন সেই লাইনটা, ছাজরি করা বেরি হাতা শহর থেকে সস্তা ছাতা। সেটাই ভাবছি,
ঝাঁঝরি করা পেরি খাতা শহর থেকে সস্তা ছাতা কলসি ভরা এখো গুড়ে মাছি যত বেড়ায় উড়ে ঠিক লাইন মতো সামনেই দেখতে পেলাম গুড়ের দোকান। ইনি হচ্ছে গুড় ব্যবসায়ী মনে হয়, দেখো যেরকম গাড়িগুলো রয়েছে। লাইন অনুযায়ী এরপরে দেখা পেয়ে গেলাম অন্ধকানাইয়ের। অন্ধকানাই পথের পরে গান শুনিয়ে ভিক্ষে করে, পাড়ার ছেলে স্নানের ঘাটে জল ছিটিয়ে সাঁতার কাটে। কবিতার লাইন মতো খুব সুন্দরভাবে পরপর সবটা সাজানো হয়েছে, বেশ ভালো লাগলো দেখতে। আমি আর বাবা বনগাঁর বারুরপল্লি দেখে বেরোলাম, এবার চলো নেক্সট কোথায় যাওয়া যায়।